হ্যালো ডিয়ার স্টুডেন্টস টুডে ইজ সানডে আজকে তো রবিবার না আজকে ছুটির দিন আর আমাদেরও আমার বই দ্বিতীয় পর্বের যেটা তোমাদের এরপরে পড়তে হবে তোমাদের তো প্রথম পর্বের পরীক্ষা হয়ে গেছে আমার বই প্রথম পর্ব তোমরা শেষ করে ফেলেছো শিখেও ফেলেছ আজকে আমরা শুরু করব আমাদের এই বইটা মানে আমার বই এর দ্বিতীয় পর্বটা কিন্তু এই দ্বিতীয় পর্বের বইয়ের পড়াটা আমরা এই ক্লাসে পড়া করব না বরং দ্বিতীয় পর্বের এই বইটা আমরা এই ক্লাসে শুরু করব একটা ছবি আঁকা দিয়ে মানে আজ রবিবার আসলে কিন্তু তোমাদের ছবি আঁকার ক্লাস চলো আমরা একটা ছবি এঁকে নিই সবাই মিলে তার আগে তোমরা আমাকে একটা কথা বলো হোয়াট ইজ ইওর ফেভারিট কালার তোমার সবথেকে পছন্দের রং কোনটা অনেক রকম রং তোমাদের পছন্দ হয় আমি তোমাদেরকে বরং একটু সাহায্য করি তোমাদের পছন্দের রংটা কি সেটা খুঁজে বার করতে দেখবে আমরা যখন ছবি আঁকি তখন এরকম একটা সাদা জায়গার ওপরে প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে একটা সুন্দর সবুজ ঘাসের মাঠ এঁকে নি তাহলে এসো আমরা একটা সবুজ ঘাসের মাঠ সবাই মিলে এঁকে ফেলি তাহলে এই যে কালারটা গ্রিন কালারটা তোমরা নিলে আর সুন্দর করে তোমরা এই মাঠটায় সবুজ রং করে দিলে একদম আমি যেভাবে করছি এরকম করেই তোমরা করবে রং সব সময় একই দিকে টানতে হয় হ্যাঁ একবার ওপর থেকে নিচে একবার নিচে থেকে ওপর ডান দিক থেকে বাঁদিক বাঁদিক থেকে ডান দিক পাল্টাতে নেই যেটা করবে একই দিক থেকে বারবার করে একই রং পড়ে যেতে হবে তাহলে গ্রিন গ্রাস গ্রিন ফিল্ড আমরা বানিয়ে ফেলেছি এখন মাঠে যে শুধুমাত্র ঘাস থাকবে তাই তো নয় মাঠে তো গাছও থাকবে তাহলে চলো আমরা ব্রাউন কালার দিয়ে কয়েকটা গাছ আগে এঁকে নিই তোমরাও ঠিক এইভাবেই আঁকতে শুরু করবে আমার সঙ্গে দেখে দেখে মাঠের মধ্যে আমরা কয়েকটা ব্রাউন কালারের গাছ এঁকে নিলাম এবারে এই গাছগুলোকে আমরা রং করে দেব বেশ সুন্দর করে তোমরা এই ব্রাউন কালারের গাছগুলো রং করে দাও ব্যাস তাহলেই আমাদের গাছের গুঁড়িগুলো তৈরি হয়ে গেছে কিন্তু শুধু গাছের গুঁড়ি থাকলে তো হবে না পাতা না থাকলে কি করে গাছ হবে তাহলে চলো আমরা এবার গাছের পাতা এঁকে ফেলি ব্যাস দেখো আমাদের গাছের পাতা আঁকা হয়ে গেছে এরপরে আমরা কি করব আমরা রং নিয়ে গ্রিন কালারের এটা একটু ডার্ক গ্রিনটা আমরা ইউজ করছি আমরা গ্রিন কালারের গাছ এঁকে দিয়েছি তোমরাও ঠিক এইভাবেই আঁকবে যেমন আমি আঁকছি একই কালার ইউজ করবে আর শেষকালে এই ভিডিওটা দেখা হয়ে গেলে যখন এই ক্লাসটা আমাদের আঁকা শেষ হয়ে যাবে তখন তোমরা বলবে এর মধ্যে কোন কালারটা তোমাদের সবথেকে বেশি ফেভারিট সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা এখানে গাছ এঁকে ফেলেছি এরপরে আমরা আঁকব একটা বাড়ি ঠিক বাড়ি যদি না থাকে তাহলে কেমন কেমন লাগবে না দেখতে তাহলে চলো আমরা একটা বাড়ি এঁকে ফেলি তোমরাও আমার সঙ্গে আঁকতে শুরু করে দাও একইভাবে যেমন করে আমি আঁকছি বাড়ি তো তোমরা আঁকতে জানো এর আগে স্কুলে আমরা বাড়ি আঁকতে শিখেছি সবাই সেই তো এই বাড়িটা যে ট্রান্সপারেন্ট হয়ে গেল ওদিক থেকে বাড়ি দেখা যাচ্ছে তাহলে কী করতে হবে আমাদেরকে এই বাড়িটাকে রঙ দিয়ে ভর্তি করে নিতে হবে তাহলে এসো আমরা রঙ দিয়ে গোটা বাড়িটা ভর্তি করে ফেলি একটু রঙটা বদলে নিই একটা ডিপ ব্রাউন একটা লাইট ব্রাউন করে দিই তাহলে দেওয়ালের যে আলাদা আলাদা রং সেটা বুঝতে সুবিধা হবে তাহলে বাড়ি হলো বাড়ির দেওয়াল হলো বাড়ির ওপর আমরা খরের চাল এঁকেছি কিন্তু এখনো পর্যন্ত তো বাড়ির জাল্লা দরজা আঁকা হয়নি এইখানে ম্যাচ করবে কোন কালারটা চলো পিঙ্ক কালার পিঙ্ক কালার দিয়ে আমরা বাড়ির জানলা আর দরজাগুলো এঁকে দিই তাহলে দিজ অ উইন্ডোজ এগুলো জানলা অ্যান্ড দিস ইজ দ্য ডোর অফ দ্য হাউস এটা বাড়িটার দরজা তাহলে আমরা পিঙ্ক কালারের ডোর এঁকেছি পিঙ্ক কালারের উইন্ডোজও এঁকে দিয়েছি বা আমাদের বাড়িও তৈরি হয়ে গেছে কিন্তু এর পরে দেখো বাড়ি তো আমরা তৈরি করলাম আমাদের মাথার ওপরে কি রয়েছে আমাদের মাথার ওপরে রয়েছে নীল রঙের আকাশ তাহলে আমরা এখানে একটা নীল আকাশ দিয়ে দিয়েছি আচ্ছা আকাশ যখন দেওয়া হলো একটু মেঘ থাকলেও ভালো হতো না ঠিক আছে তাহলে চলো আমরা একটু মেঘও বানিয়ে দিই মেঘ তো হোয়াইট কালারের হয় হোয়াইট কালারের প্যাচি ক্লাউডস আমরা বানাবো প্যাচি ক্লাউডস ইন হোয়াইট কালার দেখেছ এরকম করে তোমরা কিছু মেঘও বানিয়ে দিতে পারো আচ্ছা আমরা মেঘ তো বানিয়েছি আমাদের ব্লু স্কাইয়ের ওপরে এরপরে আমরা যেটা আঁকবো সেটা খুব খুব মজার জিনিস ওটা তোমরাও দেখেছ সবাই আমরা চলো বরং একটা রেইনবো এঁকে ফেলি তাহলে রেইনবো এইটাতে অনেকগুলো কালার লাগে কটা কালার লাগে রেইনবো রামধনু তোমরা জানো এখানে আমাদের সেভেন কালার্স সাতটা আলাদা আলাদা রঙ আছে তাহলে এরপরে ছবিটাতে আমরা সাতটা আলাদা আলাদা রঙ করব। কিন্তু মজাটা যেটা সেটা হলো রেইনবো কিন্তু একটা দিক থেকে শুরু হয় আকাশের দিয়ে সেটা চলে যায় অনেক দূর পর্যন্ত তাহলে আমরা এখন যে রেইনবোটা ইউজ করব। সেই রেইনবোটা আকাশের এক দিক থেকে আরেক দিক পর্যন্ত চলে যাবে কিন্তু তার আগে আমাদের জানতে হবে রেইনবোতে কী কী কালার থাকে ফার্স্ট যে কালারটা আমরা ইউজ করবো রেইনবোতে সেটা হলো এটা আর এই কালারটার নাম তোমরা জানো সবাই জানো বলে ফেলো দেখি হ্যাঁ ঠিক বলেছো এই কালারটার নাম হচ্ছে ভায়োলেট বেগুনি ওই যে আমরা সেই পড়েছিলাম না ব্রিঞ্জল ইজ ভায়োলেট বেগুনের রং কি সেটাই বেগুনি ভায়োলেট সেই রংটা রেইনবোর প্রথম রং দ্য ফার্স্ট কালার অফ রেইনবো তারপরে যে রংটা আসে সেই রংটাকে আমরা বলি কি সেই রংটাকে আমরা বলি ইন্ডিগো দেখো রেইনবোর নেক্সট কালার হচ্ছে ইন্ডিগো তাহলে তোমরাও আমার সঙ্গে ইন্ডিগো দিয়ে দাও তাহলে আমরা দুটো কালার এখনো অ্যাপ্লাই করেছি আমরা অ্যাপ্লাই করেছি ভায়োলেট আর আমরা দিয়েছি ইন্ডিগো এরপর কি হয় এরপর যে কালারটা থাকে রেইনবোতে সেটাকে আমরা বলি ব্লু চলো আমরা এবার এই রেনবোতে একটা ব্লু কালার দিয়ে দিই তোমরাও আমার সঙ্গে সঙ্গে এই কালারগুলো দিতে থাকো এরকম করে তাহলে এখন আমরা যে কালারটা দিয়েছি সেটা হচ্ছে ব্লু কালার কী কী কালার দিলাম ভায়োলেট ইন্ডিগো ব্লু তিনটে কালার দিয়েছি আমরা ভায়োলেট ইন্ডিগো ব্লু এরপর যে কালারটা আমরা দেব সেই কালারটা তোমাদের প্রায় সবারই খুব ফেভারিট কালার সেই কালারটা হচ্ছে গ্রিন ঠিক আমরা গাছের পাতাগুলোতে গ্রিন দিয়েছিলাম এখন আমরা এখানে যে কালারটা দিচ্ছি রেইনবোতে সেটা হলো গ্রিন কালার তাহলে এখনো পর্যন্ত আমরা চারটে ফোর ডিফারেন্ট কালার্স ইউজ করেছি গ্রিনের পরে কি কালার হয় রেইনবোর এরপর যে কালারটা হয় সেই কালারটাকে আমরা বলি ইয়েলো তাহলে রেইনবোর নেক্সট কালার গ্রিনের পরে আমরা যেটা দেব সেটা হলো ইয়েলো কালার দেখি এরপর কি কালার আছে ইয়েলো কালার পরে আমরা নেক্সট যে কালারটা রেইনবোতে দিই সেটাকে বলে অরেঞ্জ কালার ঠিক তোমরা তো সেই পড়েছিলে না অরেঞ্জের কালার কি আমরা পড়ছিলাম তোমরা ছবি আঁকছিলে কালার করছিলে তাহলে এটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা কালার রেইনবোতে থাকে কেন এসো আমরা একবার গুনে দেখে নিই এখানে আমাদের কটা কালার হয়েছে দেখো প্রথম আমরা দিয়েছি ভায়োলেট তারপরে আমরা দিয়েছি ব্লু তারপরে দিয়েছি ইন্ডিগো ভায়োলেট ইন্ডিগো ব্লু তাহলে প্রথমে ভায়োলেট তারপর ইন্ডিগো তারপরে ব্লু তারপর আমরা দিয়েছিলাম কি গ্রিন কালার দিয়েছি তারপর আমরা দিয়েছি ইয়েলো তারপরে দিয়েছি অরেঞ্জ তাহলে কতগুলো কালার হলো চলো আমরা একবার গুনে দেখে নিই কতগুলো কালার হলো ফার্স্ট কালার ভায়োলেট সেকেন্ড কালার ইন্ডিগো থার্ড কালার ব্লু ফোর্থ কালার গ্রিন ফিফ্থ কালার ইয়েলো তাহলে ইয়েলো ইজ দা ফিফ্থ কালার তারপরে আমরা কী কালার দিয়েছি তারপরে আমরা দিয়েছি সিক্স কালার অরেঞ্জ তাহলে ছটা রঙ হয়ে গেছে এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে আমাদের লাস্ট কালার আর এই লাস্ট কালারটার নাম কি দেখি তোমরা কে কে বলতে পারো আমি শুধু কালারটা অ্যাপ্লাই করে দিই তোমরা নামটা বলবে ঠিক এটার নাম হচ্ছে রেড তাহলে আমরা আমাদের সেভেন্থ কালার সাত নম্বর যে রঙটা সেটাও এখানে দিয়ে দিয়েছি তাহলে কি কি কালার দিলাম আমরা ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়ালো অরেঞ্জ রেড তাহলে আমরা আলাদা আলাদা সাতটা কালার দিয়েছি রেইনবোতে তাহলে রেইনবো তো আঁকা হলো কিন্তু আকাশে মেঘ আছে রেইনবো রয়েছে তাহলে তো আকাশে একটু পাখিও থাকতে হবে পাখি না থাকলে কি ভালো লাগবে না চলো তাহলে আমরা এই আকাশটাতে মেঘ রয়েছে এই আকাশে রেইনবো রয়েছে এই আকাশটাতে আমরা আরও কিছু পাখি উড়ে যাচ্ছে এঁকে দিই খুব সোজা পাখি আঁকা তোমরা একটু সরু করতে হবে কিন্তু রংটা হ্যাঁ বেশি মোটা যেন না হয় দিয়ে এইভাবে তোমরা কালো রং দিয়ে আঁকতে থাকবে দেখো পাখিগুলো প্রথমে যে পাখিগুলো সেগুলো একটু বড় হবে আর তারপরের পাখিগুলো আস্তে আস্তে ছোটো হতে থাকবে তাহলে আমরা রেইনবোর পাশ দিয়ে পাখি উড়ে আসছে এটাও এঁকে ফেলেছি তাহলে দেখো আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে একটা রেইনবো আঁকা শিখেছি তোমরা এই রেইনবোটা সবাই এঁকে ফেলবে আর অবশ্যই ভালো করে আবার পুরোটা শুনবে আর দেখবে আমি কি কি কালার এখানে ইউজ করেছি তারপরে তোমরা সবাই লিখে দেবে কোনটা তোমাদের ফেভারিট কালার তোমাদের সবচেয়ে পছন্দের রং কোনটা আজকে এই পর্যন্তই আজকে বিকালে মজার আরেকটা জিনিস তোমাদের জন্য আমি নিয়ে আসব, তোমাদেরকে পাঠাবো সেটা তোমরা সবাই সেটা মন দিয়ে শুনবে খুব মজার জিনিস আজ সন্ধ্যেবেলায় তাহলে এখন আজকে রবিবার ছুটির দিন খুব তাড়াতাড়ি তোমরা এঁকে ফেলো তোমাদের এই ছবিটা Goodbye.